নদিয়ার কল্যাণীর বুদ্ধ পার্ক এলাকায় একটি হোটেলে মধুচক্র চলছে বলে খবর পায় পুলিশ। শুক্রবার বিকালে ওই হোটেলে কল্যাণ থানার পুলিশ অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার সহ মধুচক্রে জড়িত একাধিক পুরুষ ও মহিলাকে আটক করে। এদিন এই অভিযানে নেতৃত্ব দেন রানাঘাট জেলার পুলিশ সুপার সায়ক দাস। ধৃত 15 জনকে শনিবার কল্যাণী আদালতে পেশ করা হয়। পাশাপাশি হোটেলটি সিল করে দেওয়া হয়। আপনাদের কোথা থেকে ধরলো দাদা? কোন হোটেল থেকে ধরলো দাদা? আপনাদের কোন হোটেল থেকে ধরলো? আচ্ছা, এর মধ্যে কে, তুই বসে আছিস তো? হ্যাঁ, তুই থাক, গাড়িটাকে একটু এগিয়ে রাখ। আপনাদের কোথা থেকে ধরলো? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার কল্যাণীর বুদ্ধ পার্ক এলাকায় একটি হোটেলে মধুচক্র চলছে বলে খবর পায় পুলিশ। শুক্রবার বিকালে ওই হোটেলে কল্যাণ থানার পুলিশ অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার সহ মধুচক্রে জড়িত একাধিক পুরুষ ও মহিলাকে আটক করে। এদিন এই অভিযানে নেতৃত্ব দেন রানাঘাট জেলার পুলিশ সুপার সায়ক দাস। ধৃত 15 জনকে শনিবার কল্যাণী আদালতে পেশ করা হয়। পাশাপাশি হোটেলটি সিল করে দেওয়া হয়। আপনাদের কোথা থেকে ধরলো দাদা? কোন হোটেল থেকে ধরলো দাদা? আপনাদের কোন হোটেল থেকে ধরলো? আচ্ছা, এর মধ্যে কে, তুই বসে আছিস তো? হ্যাঁ, তুই থাক, গাড়িটাকে একটু এগিয়ে রাখ। আপনাদের কোথা থেকে ধরলো? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।